এ পর্বে আমরা দেখব মোস্ট ডেঞ্জারাস রোডস ইন দি ওয়ার্ল্ড, মানে পৃথিবীর ভিতরে সবথেকে বিপজ্জনক রাস্তাগুলো। এখানে আমরা 1 থেকে 7 পর্যন্ত ভাগ করছি। এর ভিতরে নাম্বার 7-এ আমাদের যে রোডটি আছে, এই যে এই রোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে এসিমা ওয়াশি ব্রিজ। এসিমা ওয়াশি ব্রিজ এটা জাপানে অবস্থিত, এই যে এই ব্রিজটি এটা জাপানে অবস্থিত। এটি মাটসুই শহর এবং সাকাই মিনাটো শহরকে একত্রিত করেছে এই ব্রিজটি, এবং বিপজ্জনকের তালিকায় এটি নাম্বার 7-এ রয়েছে আমাদের। এটি জাপান অবস্থিত, নামটা হচ্ছে এসিমা ওহাশি ব্রিজ। এসিমা ওহাশি ব্রিজ এটি জাপান অবস্থিত এবং বিপজ্জনকের তালিকায় নাম্বার 7-এ রয়েছে। এবার বিপজ্জনকের 1 থেকে 7-এর তালিকায় ষষ্ঠ স্থানে অর্থাৎ নাম্বার 6-6-এ যে রোডটি রয়েছে, এটা হচ্ছে এই রাস্তাটি, দেখুন আসলে বিপজ্জনক। এটার নাম হচ্ছে কারাকোরাম হাইওয়ে। এই রাস্তাটির নাম হচ্ছে কারাকোরাম হাইওয়ে, যেটা পাকিস্তানে অবস্থিত। এটি পাকিস্তান এবং চায়নার সাথে যোগাযোগ স্থাপন করেছে এই রাস্তাটি, এবং বিপজ্জনক মানে মোস্ট ডেঞ্জারাস সে তালিকায় এটা ষষ্ঠ স্থান রয়েছে, অর্থাৎ নাম্বার 6-এ রয়েছে এটা। এটা পাকিস্তানে অবস্থিত এবং এই রাস্তাটি মূলত পাকিস্তান এবং চায়নার যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আসলে অনেক বিপজ্জনক একটি রাস্তা, ভেরি রিস্কি, আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে দেখলেই ভয় করার মতো, অনেক বিপজ্জনক একটি রাস্তা। এবার আমাদের মোস্ট ডেঞ্জারাস রোড অর্থাৎ সবথেকে বিপজ্জনক রাস্তার ভিতর নাম্বার 5 যে রাস্তাটি, এই যে দেখুন এই রাস্তাটি, এটার নাম হচ্ছে ইয়ংগেস রোড। আমি আবার বলতেছি, এটার নাম হচ্ছে ইয়ংগেস রোড। দেখুন এটা বলিভিয়াতে অবস্থিত এবং এটি 35 মাইল লম্বা। এটি 35 মাইল লম্বা, মানে এই রোডের আয়তন 35 মাইল। এটার নাম হচ্ছে ইয়ংগেস রোড, যেটা বলিভিয়াতে অবস্থিত। দেখুন আসলে অনেক রিস্কি একটি রোড, এটা ডেঞ্জারাসের তালিকায় নাম্বার 5-এ রয়েছে। এটি আমাদের মোস্ট ডেঞ্জারাস অর্থাৎ সব থেকে বিপজ্জনক রাস্তার ভিতরে নাম্বার 4-এ রয়েছে। এটা নাম্বার 4, এই রাস্তাটি দেখুন আসলেই খুবই বিপজ্জনক রাস্তা। এটার নাম হচ্ছে জালালাবাদ কাবুল হাইওয়ে, যেটা আফগানিস্তানে অবস্থিত। এটি 95 মাইল লম্বা, অর্থাৎ এই রাস্তাটির আয়তন 95 মাইলস। দেখুন আসলে অনেক রিস্কি একটি রাস্তা। এটির নাম হচ্ছে, আবার বলতেছি, জালালাবাদ কাবুল হাইওয়ে, যেটা আফগানিস্তানে অবস্থিত। দেখুন কাছ থেকে দেখলে আসলে কেমন দেখা যায়, আসলে অনেক রিস্কি রাস্তা। এটা ডেঞ্জারসের তালিকায় রয়েছে নাম্বার 4-এ আমাদের। এবার মোস্ট ডেঞ্জারাস রোডের তৃতীয় তালিকায় যে রাস্তাটি রয়েছে, এটা হচ্ছে সিচুয়ান তিব্বত হাইওয়ে। দেখুন আসলেই অনেক রিস্কি পাহাড়ের উপর দিয়ে রাস্তা। এটার নাম হচ্ছে সিচুয়ান তিব্বত হাইওয়ে, যেটা চায়নাতে অবস্থিত। এটার 1330 মাইল লম্বা, মানে এটার আয়তন হচ্ছে 1330 মাইল। আসলেই অনেক ডিফিকাল্ট একটা রোড। এটা সবথেকে বিপজ্জনক তালিকায় নাম্বার 3-এ রয়েছে। এটি সিচুয়ান তিব্বত হাইওয়ে রোড নামে পরিচিত, যেটা চায়নাতে অবস্থিত। এবার
সব থেকে বিপজ্জনক রাস্তার ভিতর 2 নম্বরে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি দেখতেই পাচ্ছেন পরিষ্কার, এটার নাম হচ্ছে লে মোনালি হাইওয়ে। এই রাস্তাটির নাম হচ্ছে লে মোনালি হাইওয়ে, যেটা ইন্ডিয়াতে অবস্থিত। এটা 297 মাইল লম্বা, অর্থাৎ এই রাস্তাটির আয়তন 297 মাইল। এটা পৃথিবীর ভিতরে দ্বিতীয় মোস্ট ডেঞ্জারাস রোড, যেটা ইন্ডিয়াতে অবস্থিত। নামটা হচ্ছে লে মোনালি হাইওয়ে। এবার সব থেকে বিপজ্জনক রাস্তা পৃথিবীর ভিতরে 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই রাস্তাটি। আপনারা দেখুন, আসলেই চারিদিকে তোষার, তার ভিতরে রাস্তা, আসলেই এটা চরম একটা বিপজ্জনক রাস্তা। এটার নাম হচ্ছে জেমস ডালটন হাইওয়ে। নামটা আবার বলতেছি আমি, এটার নাম হচ্ছে জেমস ডালটন হাইওয়ে, যেটা আলাস্কা ইউএসএ অবস্থিত। এই রাস্তাটি দেখতেই পাচ্ছেন আসলে অনেক বিপজ্জনক। এটা আমেরিকার আলাস্কাতে অবস্থিত। এটার আয়তন 414 মাইলস, মানে এটা 414 মাইল লম্বা। এটার আয়তন হচ্ছে 414 মাইল এবং পৃথিবীর ভিতরে নাম্বার 1 মোস্ট ডেঞ্জারাস রোড এটি। এটি আমেরিকাতে অবস্থিত জেমস ডালটন হাইওয়ে, যেটার নাম আলাস্কায় আমেরিকার। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।